করিমগঞ্জের রাজপথত ভাড়াতিয়া আর মালিকর দুর্পাদল কাজিয়া সদাব্যস্ত রাজপথতে চলিল প্রাণঘাতী আক্রমণ সিসিটিভিত বন্দী আক্রমণের শিহরণকারী দৃশ্য ভাড়াতিয়াই ঘর খালি নকরাত মালিকর এই গুন্ডাগিরি রদেরে নির্মমভাবে প্রহার এজন লোকক বিগত পনেরো বছরে করিমগঞ্জ শহরের ব্রিজ রোডত আশিস পাল আর প্রসাদ পাল সহ চারি ভাতৃর মালিকানাধীন দোকান ঘরত বিশ্বজিৎ সেন আর পত্নী চলাই আসছিল ব্যবসায় কিন্তু বিগত কিছুদিন ধরে দোকান খালি করার নির্দেশ দিয়ার পিছতেই সৃষ্টি হয়েছিল বিবাদর আর শেহতীয়াকৈ এনে বিবাদ হওঁতেই বিশ্বজিৎ সেন আর পত্নী পুত্র অতনু সেনক মাতি আনি মোবাইলত রেকর্ডিং করার আহ্বান জানাতেই পুত্রলৈ লক্ষ্য করে মালিকপক্ষই রদেরে আক্রমণ করে ইয়ার উপরেও লণ্ডভণ্ড করে দোকানখন সম্প্রতি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত পুত্র অতনু সেন।